মার্কিন সৈন্য সারা বিশ্বের কাছে একটি পরিচিত নাম। পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের প্রভাব এবং রণকৌশল প্রয়োগ করে একাধারে শাসন চালিয়ে যাচ্ছে। তবে বেশ কিছুদিন ধরে সেই 2018 থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীগুলো শেষ করেছে। খুবই উদ্বেগজনক একটি পরিসংখ্যান থেকে জানা যায়, অন্তত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্বে কর্মরত সদস্য আত্মহত্যা করেছে গত বছর। তাহলে কি এমন ঘটনা ঘটেছে তাদের মধ্যে, আর এর আসল রহস্যই বা কি? সব প্রশ্নের জাল ভেদ করব অদেখা ভবনের এই পর্বে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একমাত্র মার্কিন আর্মি 2018 সালের শেষ 3 মাসে তাদের কতজন সদস্য আত্মহত্যা করেছে সে তথ্য প্রকাশ করেনি। এছাড়া যে তথ্য পাওয়া গেছে তা থেকে দেখা যাচ্ছে সর্বমোট 286 জন দায়িত্বে কর্মরত সদস্য নিজ হাতে তাদের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে 57 জন মেরিন সদস্য, 68 জন নেভির সদস্য, 58 জন এয়ারফোর্সের এয়ারম্যান এবং 1 অক্টোবর পর্যন্ত 103 জন সেনা সদস্য। 2017 সালেও সমান সংখ্যক সামরিক বাহিনীর দায়িত্বে কর্মরত সদস্য আত্মহত্যা করেছিল। কিন্তু যেহেতু মার্কিন আর্মি শেষ 3 মাসের তথ্য প্রকাশ করছে না, তাই অনেকেরই ধারণা এই 3 মাসে হয়তো অপেক্ষাকৃত অনেক বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুরো 12 মাস জুড়ে সব সামরিক বাহিনী মিলিয়ে মোট আত্মহত্যার সংখ্যা 2012 সালের রেকর্ড 321টি আত্মহত্যাকে ছাড়িয়ে যেতে পারে। দায়িত্বে কর্মরত সদস্যদের এমন আত্মহত্যার প্রবণতা পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনীগুলোর সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম শুরু করেছে সদস্যদের জীবন বাঁচানো, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের সমস্যার কার্যকরী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কাজ করছে। মেরিন কর্পসের কমান্ড্যান্ট জেনারেল রবার্ট নেলার মেরিনের তার 2019 সালের নির্দেশনাবলীতে মেরিন সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান খুঁজে বের করার সর্বগ্রাসী প্রভাবগুলো চিন্তা করে দেখে। তিনি লিখেছেন, আমরা নিজেদের নিয়ে গর্ববোধ করি যে আমরা নিজেদেরকে মানসিকভাবে শক্ত, কষ্টসহিষ্ণু, প্রাণোচ্ছল ও মিশন ফোকাসড মেরিন হিসেবে গড়ে তুলেছি। তবে আমরা এজন্য গর্ববোধ করি যে আমরা আমাদের নিজেদের যত্ন নিতে পারি। যে কোনো সমস্যায় সাহায্যের প্রয়োজন পড়লে তাতে অসম্মানের কিছু নেই, কিন্তু হাল ছেড়ে দেওয়ায় অবশ্যই কোনো সম্মান নেই। মেরিনরা কখনোই পরস্পরের ওপর হাল ছেড়ে দেয় না। কিন্তু এমন মনোভাব সত্ত্বেও 2018 সালে 57 জন কর্মরত মেরিন সদস্য আত্মহত্যা করেছে, যা 2017 সালের চেয়ে পুরো 25% বেশি। একই সাথে এই সংখ্যাটি 2011 সাল থেকে এখন সর্বোচ্চ। উল্লেখ্য, 2001 সালেই প্রথম মেরিন কর্পস তাদের সদস্যদের আত্মহত্যার সংখ্যা রেকর্ড করা শুরু করে। এছাড়া মেরিন কর্পস 2018 সালে তাদের 18 জন সংরক্ষিত সদস্যকেও হারিয়েছে, যা 2016 সালের 19 জনের পর সর্বোচ্চ। তারা 2012 সাল থেকে সংরক্ষিত সদস্যদের আত্মহত্যার সংখ্যা রেকর্ড করা শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।